সমাগত মেট্রিক আর উচ্চতর মাধ্যমিক পরীক্ষা। 3 মার্চের পর অনুষ্ঠিত হব হাইস্কুল শিক্ষান্ত পরীক্ষা। 20 ফেব্রুয়ারির পর উচ্চতর মাধ্যমিক দ্বিতীয় বর্ষের পরীক্ষা অনুষ্ঠিত হব। ত্রুটিমুক্ত পরীক্ষা অনুষ্ঠিত করার দাবি আসুর। এবার মেট্রিক পরীক্ষাত অবতীর্ণ হব 4,22,000 পরীক্ষার্থী। 3,42,869 পরীক্ষার্থী অবতীর্ণ হব উচ্চতর মাধ্যমিক চূড়ান্ত পরীক্ষাত। হাইস্কুল শিক্ষান্ত পরীক্ষা আর উচ্চতর মাধ্যমিক পরীক্ষা সুকলমে অনুষ্ঠিত করার দাবিরে বুধবারে সেবা আর শিক্ষা সংসদের সঙ্গে আলোচনাত মিলিত হয় আসু। পরীক্ষা দুটা যাতে নিয়াৰিকৈ অনুষ্ঠিত হয় আর কোনো ধরনের যাতে বেমেজালি সৃষ্টি নহয় তার কারণে আমি সেবা কর্তৃপক্ষ আর কাউন্সিল কর্তৃপক্ষ দুইটা কর্তৃপক্ষ কথা বার্তা পাতিছো আর অতি সুন্দরভাবে ছাত্রছাত্রী সকলে একটা শৈক্ষিক পরিবেশের মাজত শৈক্ষিক বাতাবরণের মাজত যাতে পরীক্ষা বহিব পারে তার কারণে ব্যবস্থা গ্রহণ করার কারণে আমি প্রথমতে আহ্বান জানাইছো। আর ইয়ারে ছাত্রছাত্রী সকল আর শিক্ষক সকলের ফলের একটা সরু এটা দুটা সমস্যা আইসিল, এই কথা বার্তাবিল আমি আলোচনা করছো। আমার তরফের আমি তখন পরামর্শ দিছো ছাত্রছাত্রী সকল আর শিক্ষক সকলে যিনি কথা বার্তা আমাক জানাইছে সেই কথা বার্তাখানি আমি তখন উত্থাপন করছো আর তখন সেই কথা বার্তাখানি বিবেচনা করার কথা কৈছে। আসুর ভারপ্রাপ্ত সভাপতি উৎপল শর্মা, আসুর সাধারণ সম্পাদক শঙ্করজ্যোতি বৰুৱা আর আসুর কেবাগৰাকীও সদস্যই যোৱাকালি সেবা আর শিক্ষা সংসদের সঙ্গে হায়ার সেকেন্ডারি ফাইনাল এক্সাম আর হাইস্কুল শিক্ষান্ত পরীক্ষা সন্দর্ভত গুরুত্বপূর্ণ বৈঠকত মিলিত হয়। হায়ার সেকেন্ডারি ফাইনাল এক্সামের পরীক্ষার্থী সকলে পরীক্ষা পিছুয়াই দিয়ার যে দাবি জানাইছিল সেই দাবি সন্দর্ভতো আসুয়ে শিক্ষা সংসদের সঙ্গে আলোচনা করে। সমগ্র সরকারে এনেকা একটা পরিবেশের সূচনা করেছে যে মাধ্যম বা মাতৃভাষা মাধ্যমত পড়ি ছাত্রছাত্রীর জীবনত উন্নতি করব নয় নাকি, রাজ্যিক বোর্ডত পড়া ছাত্রছাত্রী জীবনত কেতিয়াও কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা উত্তীর্ণ হব নয় নাকি, তেনেকা একটা পরিবেশ সূচনা হওয়ার পিছত প্রথমবারের কারণে মেট্রিক আর হায়ার সেকেন্ডারি পরীক্ষা হবলে গৈ আছে। গতি সেবা আর কাউন্সিলর দায়িত্ব বেশি, সেবা আর কাউন্সিলক যেহেতু আমি জাতীয় অনুষ্ঠান বলে কোঁ, এবার বিশ্বাসযোগ্যতা প্রতিপন্ন করার কারণে প্রত্যাহ্বান থাকবে। আর আমি এই কারণে আজ ইয়াতে কবলে আছো, শুভেচ্ছাও দিছো, সকিয়াইও দিছো, যাতে ছাত্রছাত্রীর জীবনের কোনো ধরনের হেতালি নেখেলাক, ছাত্রছাত্রী কোনো ধরনের বিপাঙ্গত নপরাক, যাতে মেট্রিক আর হায়ার সেকেন্ডারি পরীক্ষা দুটা ভালদরে জীবনের দুটা মূল পরীক্ষা আমি সকলে জানো যে মেট্রিক আর হায়ার সেকেন্ডারি, এই দুটা পরীক্ষাক লো ছাত্রছাত্রী সকল আমার সমাজ অভিভাবক সকল সকল আসলতে উৎকুচ হয়ে থাকে। গতি এই পরীক্ষা দুটা যাতে নিয়াৰিক অনুষ্ঠিত হয় আর কোনো ধরনের যাতে বেমেজালি সৃষ্টি নহয় তার কারণে আমি সেবা কর্তৃপক্ষ আর কাউন্সিল কর্তৃপক্ষ দুইটা কর্তৃপক্ষ কথা বার্তা পাতিছো আর অতি সুন্দরভাবে ছাত্রছাত্রী সকলে একটা শৈক্ষিক পরিবেশের মাজত শৈক্ষিক বাতাবরণের মাজত যাতে পরীক্ষা বহিব পারে তার কারণে ব্যবস্থা গ্রহণ করার কারণে আমি প্রথমতে আহ্বান জানাইছো। আর এইবার মেট্রিক পরীক্ষাত প্রায় মুঠ 4,22,000 ছাত্রছাত্রী অবতীর্ণ হব আর মুঠ 912টা পরীক্ষা কেন্দ্রত এই পরীক্ষা অনুষ্ঠিত হব। আর আমি সকলে জানো যে এবার মেট্রিক পরীক্ষার প্রশ্নকাকতর আসলে প্যাটার্নটা চেঞ্জ করা হয়েছে, 50% বস্তুনিষ্ঠ আর 50% আসলে অবজেক্টিভ, এই দুইটা লৈ পেলায় গোটে পেপার প্রস্তুত করা হয়েছে। 50% এক নম্বরিয়া প্রশ্ন থাকবে আর 50% বহলাই লিখিবর কারণে থাকবে। আর এই ক্ষেত্রে ছাত্রছাত্রী সকলে যাতে কোনো ধরনের সমস্যার সৃষ্টি নহয় তার কারণে প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করার কারণে আমি আহ্বান জানাইছো। টেটর যেটা আসলে গোটে প্রক্রিয়াটা আরম্ভ করলে আমার যখন ছাত্রছাত্রী শিক্ষিত ছাত্রছাত্রী আছিল তখন মনত আসলে চাকরি বাকরি করার কারণে সংস্থাপনের কারণে একটা আশার বতরা জাগি আর তখন খুব কষ্ট করে নিজের শিক্ষার আগবাড়ি গিয়ে এই টেটত উত্তীর্ণ হয়ে নিজকে সংস্থাপিত করবর কারণে বা চাকরি পাবর কারণে সক্ষম হয়েছিল। আর এই একটা খুব সুন্দরক গোটে প্রক্রিয়াটা আগবাড়ি গেছিল আর গোটে সামগ্রিকভাবে সরকারি মাধ্যমের শিক্ষা ব্যবস্থাটার উপর একটা ধনাত্মক গোটে প্রভাব পড়েছিল। আর বর্তমান সময়ত দুবছর কারণে যলতে টেট পরীক্ষাটা বাতিল করেছে, ইয়ারপরা বহু ছাত্রছাত্রী এটা টেট পরীক্ষা দিবর কারণে তখন ইতিমধ্যে সাজু হয়েছিল আর তখন গোটে প্রক্রিয়াটা আগবাই লিছিল। আর এই সময়ত যদি নিবন সমস্যা বাড়ি বলে বা চাকরি দিব নয় ভাবি যদি টেট পরীক্ষাটা বন্ধ করে দিয়ে তেনে এই কোনো যুক্তিকর কথা নহ। গতি আমি সরকারকে এই গোটে বিষয়টা পুনর বিবেচনা করার কারণে আহ্বান জানাইছো।